হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার খোকন কানন ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো মা দুর্গার আশীর্বাদে। তো আজকে হচ্ছে মহানবমী, তো মহানবমী তোমাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো। আশা করছি তোমরা সবাই খুব মহানবমীর দিনটা খুব ভালোভাবে কাটিয়েছো এবং কাটাচ্ছো রাত্রে। তো আমরা দেখো সন্ধ্যায় মা দুর্গাকে দর্শন করতে বেরিয়েছি। তো আগের দিন বেরিয়েছিলাম অষ্টমীর রাত্রে, তো ঠিক মতো মাকে দর্শন করতে পারিনি। তো একটা প্যান্ডেল মানে দেখে বাড়ি চলে গেছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো নবমীর দিন খুব ভালো একটা ওয়েদার গেছে, কি বলবো বন্ধুরা, সারা দিনটা খুব ভালো গেছে, বৃষ্টি একেবারে হয়নি, তো সন্ধ্যায়ও বৃষ্টি হয়নি। তার জন্য যে পরিমাণে মানে মানুষের ভিড়, কি বলবো, মণ্ডপে ঢোকাই যাচ্ছে না, কোনো মণ্ডপে গিয়ে মাকে দর্শন করতেই পাচ্ছি না, এত পরিমাণে মানে লাইন পড়ে গেছে। তো যাই হোক, কষ্ট করেও ঢুকতে হবে, বা যেখানে ঢোকার সুযোগ আছে সেখানে আমরা ঢুকেছিলাম। তো সবটাই তোমরা দেখতে পাবে। এত পরিমাণে কাদা, কাদার মধ্যে দিয়ে আমরা আসছি দেখো। আর এই যে দেখো প্যান্ডেলটা, প্যান্ডেলের ডেকোরেশনটা এত সুন্দর, কি বলবো, কালারটা লাইট দেওয়ার জন্য আরও কালারটা অপূর্ব, পুরো যেন রাজবাড়ি। তো এখানে প্রত্যেক বছর মণ্ডপ ভালো করে, খুব সুন্দর করে। এখানে এই এইটা হচ্ছে চণ্ডীপুর, তো পূর্ব মেদিনীপুর জেলায় চণ্ডীপুর। তো এখানে প্যান্ডেল ভালো হয়। তো বন্ধুরা দেখো, বাড়িতে তো ভিডিও স্টার্ট করিনি, তো মণ্ডপের সামনে এসে ভিডিওটি স্টার্ট করলাম। তার জন্য আমি তোমাদের দাদাভাই তোমাদের সামনে এসে একটু আমাদের লুকটা দেখাচ্ছি। তোমাদের দাদাভাই বলছে তো এত পরিমাণে মানে ভিড়, তো ভিড়ের মধ্যে আমাদের পুরো, কি বলবো, পুরো খারাপ। তো কাদার মধ্যে দাঁড়িয়ে আছি, এত কাদা বন্ধুরা, নিচে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে নিচটা কাদা। তো আমি একটু আমার সামনের দিক দিয়ে তোমাদের আর একবার প্যান্ডেলটা দেখাচ্ছি। তো আমার এত ভালো লেগেছে যে আমি মন ফেরাতে পাচ্ছি না, খুব সুন্দর লাগছে। তো আরও অনেক জায়গায় যাব এই ভিডিওর মধ্যে, অনেক মণ্ডপ তোমরা দেখতে পারবে, তো কেউ স্কিপ করো না, তাহলে মিস করবে। তো দেখো কাদারা কীরকম, কাদার মধ্যে দাঁড়িয়ে রয়েছে দেখেছো তো। একটা হাসির ব্যাপার হচ্ছে, তো সবাই পুজোতে ভালো ভালো জুতো কিনেছে, জুতো কিনে পরে এসছে। তো কত জুতো এই মাঠের মধ্যে থেকে গেছে জান, অনেকগুলো জুতো রয়ে গেছে, মানুষ চলে গেছে, জুতো তার মাঠে রয়ে গেছে, ভালো ভালো নতুন নতুন জুতো। তাহলে কতটা পরিমাণে কাদা বুঝতে পেরেছো? তো বন্ধুরা, একের পর এক মণ্ডপে যাব, তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, খুবই ভালো লাগবে। তো আর পুরো ভিডিওটিতে আমি তো আর ভয়েস দিতে পারবো না, তো তোমরা মিউজিকের সঙ্গে পুরো ভিডিওটি ওয়াচ করো, ঠিক আছে? আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার নতুন কোনো ফ্রেন্ডস আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করেছো, তোমাকেই বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখে দাও। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন, প্রথমেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে, তুমি প্রথমে ভিডিওটি দেখে নিতে পারবে। তো এটাই আমার রিকোয়েস্ট। তো অনেক কষ্ট করে মায়ের কাছে পৌঁছেছি, তো কতটা ভিড় তোমরা তো নিজের চোখেই দেখলে। তার মধ্য দিয়ে আমরা মায়ের কাছে এসেছি। তো বেশিক্ষণ মণ্ডপের ভেতরে থাকতে পারবো না, কারণ সবাইকে সুযোগ করে দিতে হবে, আমরা তো ভিড় করলে হবে না। তো এক এক বেরোচ্ছে, এক এক ঢুকছে, এই হচ্ছে। তো মায়ের সামনে আমরা চলে এলাম, তো মাকে তোমরাও দর্শন করে নাও আর মনের প্রার্থনা জানিয়ে দাও। তো খুব সুন্দর হয়েছে, মায়ের মুখখানি সত্যি অপরূপ হয়েছে। তো মা সরস্বতী লক্ষ্মী সমস্ত মুখ খুব সুন্দর হয়েছে। তো আমি আর সোনিয়া সামনে দাঁড়িয়ে রয়েছি দেখো। তো তোমাদের দাদা ভাই একটু ভিডিও করে নিল, কারণ বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, তার জন্য ছোট্ট করে একটু আমাদেরকে নিয়ে ভিডিওটি করে নিল। তো আমরা এবার এখান থেকে চলে যাব আর একটি মণ্ডপে, সেটাও তোমরা দেখতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা
পুজোর লোক আসলে
সবার শেষে পাঁপড় ভাজা খেয়ে বাড়ি যাচ্ছি। তো আমি মেলায় বেশি কিছু অন্য খাওয়ার আমি পছন্দ করি না, তার জন্য পাঁপড় ভাজাটা সঙ্গে সঙ্গে একজন ভেজে দিল, তার জন্য খাচ্ছি। ওখানে ওইদিকে দেখো সোনিয়া খাচ্ছে, আর সোনিয়ার ড্রেসটা কেমন হয়েছে প্লিজ বলবে, ওই ইয়েলো আর ব্ল্যাক কালারের। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দেব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব নবমীর রাত্রিটা এনজয় করো তোমরা। আমরা তো খুব এনজয় করলাম, আর খুব গরমে কষ্টও পেয়েছি, সব রকম মিশিয়ে মোটামুটি ভালো কেটে গেল। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ডে আর একটি নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।